প্রশ্ন এসেছে, একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোরআন শরীফ হাত থেকে পড়ে গেলে করণীয় কি? আমাদের অনেক সময় অনিচ্ছাকৃত কোরআন শরীফ হাতে থেকে পড়ে যায়, কোরআন মাজিদ হাতে থেকে পড়ে যায়, এই সময় করণীয় কি? আমাদের সমাজে প্রচলিত রয়েছে, অনেক সময় অনেকে বলে থাকেন যে চাউল দিয়ে, সম পরিমাণ চাউল দিয়ে দান করতে হবে। এটা আসলে কোরআন হাদিসে কোথাও এমনটা নেই। কোরআন হাদিস, কোরআনটা যদি হাতে থেকে অনিচ্ছায় পড়ে যায়, পড়ে যাওয়াটা তো অনিচ্ছায় হয়, কেউ তো ইচ্ছা করে ফেলে দেয় না, ইচ্ছা করে কি কেউ ফেলে দেয়? এই জন্য আল্লাহ রব্বুল আলামিন এর কাছে ইস্তেগফার করতে হবে, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কিছু দান করতে হবে আবশ্যক এমন কোনো কথা কোরআন হাদিসে নেই। বাকি আমাদের সমাজে যেটা প্রচলন রয়েছে, এটা কিছু আলেম ওলামা সতর্কতা অবলম্বন করে এটা বলেছেন, একটা জরিমানা স্বরূপ এটা বলেছেন আলেম ওলামাদের এটা বক্তব্য, কোরআন হাদিসে এটা কোথাও নেই। সুতরাং কোরআন যদি হাতে থেকে অনিচ্ছাকৃত পড়ে যায়, অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে, কোরআন থেকে কোরআনটাকে সহিভাবে যত্ন নিতে হবে। অনিচ্ছাকৃত যদি পড়েও যায়, তাহলে আমরা তার যথাস্থানে সম্মান দিয়ে কোরআনটাকে রেখে দেবো এবং ইস্তেগফার করব। আরেকটি প্রশ্ন, মসজিদে মহিলাদের নামাজ পড়া জায়েজ কিনা? একটা জটিল প্রশ্ন, এটা একটা মতানৈক্যপূর্ণ প্রশ্ন, এটা জবাব দিতে সময় লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মেয়েদেরকে তোমরা মসজিদে যেতে বাধা দিও না, তবে তাদের জন্য ঘর উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা তোমাদের মেয়েদেরকে মসজিদে যেতে বাধা দিও না, তবে তাদের ঘরের মধ্যে নামাজ পড়াটাই বেশি উত্তম। এটা হচ্ছে হাদিস, আর এটা হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজের ক্ষেত্রে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়েদের জন্য বাড়িতে নামাজ পড়াটাইকেই বেশি উত্তম করেছেন। এখন এরপরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানত যখন আসলো, ফিতনা যখন বেশি ছড়িয়ে গেল, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়েদেরকে মসজিদে আসতে নিষেধ করেছেন। এর এই দুইটা হাদিসকে সামনে রেখে মেয়েদের মসজিদে নামাজ পড়া যাবে কি যাবে না, এই নিয়ে মত পার্থক্য সৃষ্টি হয়েছে। আমাদের প্রচলিত যে চারটা মাজহাব রয়েছে, চারটা মাজহাবে আমরা যে মাজহাবের অনুসরণ করি, হানাফি মাজহাব, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন যে মেয়েদের মসজিদে গিয়ে নামাজ আদায় করা এটা মাকরুহ, মানে অপছন্দনীয়। আর অন্য তিন মাজহাব, শাফিঈ মাজহাব, হাম্বলি মাজহাব এবং মালিকি মাজহাব, এই তিন মাজহাবের যিনি ইমাম, ইমাম শাফি, ইমাম মালিক রহমতুল্লাহ আলী এবং ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলী, তিনাদের মতে পাঁচ ওয়াক্ত নামাজ নয়, জুমা এবং ঈদগাহে, জুমা এবং ঈদগাহে মেয়েদের যাওয়াটা মুস্তাহাব, উত্তম, আবশ্যক নয় মেয়েদের মসজিদে যাওয়াটা কোনো মাজহাবেই। এবং সরাসরি রাসুলের হাদিস থেকেও বোঝা যায় যে মেয়েদের মসজিদে যাওয়াটা আবশ্যক নয়। তবে আমাদের ক্ষেত্রে, বর্তমান সময়ের ক্ষেত্রে আমি মনে করি, এটা আমার ব্যক্তিগত মত, এটা কোনো আলেমের মত না বা কোরআন হাদিসে না, আমি মনে করি মেয়েদেরকেও জুমায় মসজিদে আসাটা বর্তমান সময়ের প্রেক্ষাপটে দাবি। এটা যদি সে ধরনের পরিবেশ থাকে, ফিতনার আশঙ্কা না থাকে, যদি পর্দার সম্পূর্ণ সহি পর্দার ব্যবস্থা থাকে, কেননা আমাদের মা বোনেরা আজকে এই ইসলামী শিক্ষা থেকে অনেক দূরে, কিন্তু ইসলামী শিক্ষা থেকে মা বোনেরা অনেক দূরে। আমরা ছেলে মানুষরা যতটুকু নামাজ পড়ি, মসজিদে জুমায় বয়ান শুনি, বিভিন্ন মাহফিলে গিয়ে বয়ান শুনি, কিছুটা হলেও আমাদের মধ্যে কিন্তু এই ইসলামী শিক্ষাটা রয়েছে, কিন্তু মা বোনেরা অনেকটাই দূরে। আমরা মা বোনদেরকে বাজারে যাইতে নিষেধ করি না, মা বোনদেরকে মাহফিলে যাইতে নিষেধ করি না, মা বোনদেরকে এরপরে মাদ্রাসায় পড়াতে, স্কুলে যাইতে, কলেজে যাইতে আমরা নিষেধ করি না, কিন্তু মসজিদে আসতে বাধা দেয়। এটা আমার ব্যক্তিগত মত বলতেছি। আমরা আজকে যদি একটা মা দিনদার হয়ে যায়, সে তার পরিবারটাই দিনদার হয়ে যায়। ওই যে নেপোলিয়নের একটা কথা আছে না, আমাকে একটা শিক্ষিত মা উপহার দাও, আমি তোমাদেরকে একটা শিক্ষিত জাতি উপহার দিব। সুতরাং কোনো মা যদি দিনদার হয়ে যায়, মা যদি দিনের বুঝটা পেয়ে যায়, তার প্রত্যেকটা সন্তান দিনের বুঝ পাবে। আমরা পুরুষরা সারাদিন বাহিরে থাকি, আমাদের সন্তানদেরকে দেখাশোনা করে কে? মায়েরা, আমাদের স্ত্রীরাই তো বেশি দেখাশোনা করে। এই জন্য মায়েদেরকে বেশি 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 দিনের শিক্ষা দেওয়ার দরকার। এই জন্য জুমার নামাজে যে বয়ানগুলো হয়, এগুলো মাদেরকে, মা বোনদের শিক্ষা দেওয়া, জানা অবশ্যই দরকার। এই জন্য আলহামদুলিল্লাহ আমাদের এখানে মাননীয় প্রধানমন্ত্রী, শুধু এখানে নয়, সারা দেশে 560টি মডেল মসজিদে সেখানে মা বোনদের জন্য শুক্রবারে নামাজের ব্যবস্থা রেখেছেন। এই জন্য তেনার প্রতি আমরা কৃতজ্ঞ। আমরা চাই প্রত্যেকটা মা বোনেরা দিনের শিক্ষা গ্রহণ করুক, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তৌফিক দান করুন। আরেকটি প্রশ্ন এসেছে,
ফজরের নামাজের সময় অনেক সময় আমরা দেখা যায় যে ঘুমিয়েছি, উঠে দেখলাম ফজরের নামাজের সময়টা পার হয়ে গিয়েছে, তাহলে উঠে কি করব? এটার হুকুম হলো যখনই আমরা জায়গা পাবো সঙ্গে সঙ্গে ফজরের নামাজটা আদায় করে নেব, সঙ্গে সঙ্গে। আমরা যদি কেউ সকাল 7টার সময় জায়গা পাই তারপরে তখনই নামাজ আদায় করে নেব, উঠে ওযু করে সঙ্গে সঙ্গে নামাজ আদায় করে নেব। তবে হ্যাঁ, ওই যে যেই সময়টা নামাজ পড়া হারাম, দিনের মধ্যে তিনটা সময় নামাজ পড়া হারাম। এক নম্বর হলো যখন সূর্যোদয় হয়, সূর্য যখন ওঠে এই মোটামুটি 25 মিনিট, 21 থেকে 25 মিনিট এই সময়টা আমরা নামাজ পড়ব না। দ্বিতীয়ত যখন দুপুরবেলা সূর্য সরাসরি আমাদের মাথার উপরে থাকে এই সময়। তৃতীয়ত যখন সূর্য একেবারে অস্ত যায়, এই তিনটা সময় নামাজ পড়া হারাম। এছাড়া আমরা যখনই ঘুম থেকে উঠি সকালবেলা, যদি দেখি ফজরের নামাজের সময় পার হয়ে গিয়েছে, আমরা দেরি করব না, সঙ্গে সঙ্গে নামাজ আদায় করে নেব। আরেকটি প্রশ্ন এসেছে, তাহাজ্জুদ নামাজের নিয়ম কি, কোন সূরা দিয়ে পড়তে হয়? তাহাজ্জুদ নামাজ যেটা ফজরের আগে, ফজরের নামাজের সময় হওয়ার আগে পড়া হয়, এটা যে কোনো সূরা দিয়ে পড়া যেতে পারে, কোনো সমস্যা নাই। যে কোনো সূরা দিয়ে অন্য স্বাভাবিক যেভাবে নামাজ আমরা আদায় করি, দুই রাকাত করে আমরা নামাজ আদায় করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আর একটা প্রশ্ন এসেছে যে মেয়েদেরকে কীভাবে গোসল করাতে হয়, মেয়ে মাইয়াত মারা গেলে কীভাবে গোসল করাতে হয়। মেয়েদের এবং ছেলেদের গোসল করানোর মধ্যে তেমন কোনো পার্থক্য নাই, পার্থক্য একটাই, মেয়েদেরকে মেয়েরা গোসল করাবে, ছেলেদেরকে ছেলেরা গোসল করাবে, এই হচ্ছে পার্থক্য। বাকি সম্পূর্ণ নিয়মগুলো একই, একটু লম্বা নিয়মটা, অনেক লম্বা সময়, এমনিতেই দেরি হয়ে গিয়েছে। ইনশাল্লাহ যদি কারোর জানার প্রয়োজন হয় ইনশাল্লাহ আমি বলে দিব, অথবা আমাদের যে ভিডিও করা হয় ইউটিউব চ্যানেল আছে, সেখানে ইনশাল্লাহ পেয়ে যাবেন আশা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন।